welcome back once again. Oh, I hope you all are doing great. And এখন হচ্ছে বাজে সকাল 7:30 and আমি বাসা থেকে বের হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর প্লেস, নতুন একটা প্লেস। আমি জাস্ট একটা ছবি দেখছিলাম ফেসবুকে, তাও একটা ছোট ভাইয়ের প্রোফাইলে, দেখে তো এত ভালো লাগছে। অ্যান্ড ওই প্লেসটা কিন্তু এখনও ততটা ভাইরাল না, বা ওই প্লেসটা আসলে আমি নিজেও চিনি না, অনেকে চিনে না, নতুন একটা প্লেস। তো ভাবলাম যে না, এখানে আমার যাইতেই হবে অ্যান্ড ব্লগ করতে হবে। সো আজকে আমি বাসা থেকে বের হয়ে গেলাম ওই প্লেসে যাওয়ার জন্য অ্যান্ড আপনাদেরকে দেখানোর জন্য। আর তাছাড়া আমি একটা নতুন চ্যানেলের জন্য কাজ করতেছি, আপনারা অনেকে জানেন, ওইটা হচ্ছে গোল্ডেন বিডি। অবশ্যই গোল্ডেন বিডিটা সাবস্ক্রাইব করবেন। সো যেহেতু আমি গোল্ডেন বিডির জন্য কাজ করতেছি, আমার ওই চ্যানেলের জন্য সব কিছুই করতে হয়, যে একদম পুরো সব কিছু নিয়ে রেডি আমি। অ্যান্ড তাছাড়া আমার টিম আছে গোল্ডেন বিডি, আমরা আসলে একটা টিম নিয়ে কাজ করতেছি। অ্যান্ড আমার টিমে আছে আরও দুইজন, সো একজন চলে আসছে আমার জন্য ওয়েট করতেছে। সো আমি এখন একটা রিক্সা বা সিএনজি নিয়ে চলে যেতে হবে ওইখানে, তারপর হচ্ছে আমি ওই জায়গাতে যাব অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে প্লেসটার কথা আপনাদেরকে বলছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, গোল্ডেন বিডি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যেহেতু ওয়ার্কিং ফর গোল্ডেন বিডি, সবাই দেখবেন গোল্ডেন বিডির ভিডিও। আর আমাদের তুমি আরেকজন আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আমার, সো আমরা আসলে অনেক কষ্ট করতেছি। তো আজকে আমার সারাদিনই শ্যুট, তো এই জন্য একবারে আমি বের হয়ে গেছি বাসা থেকে। তো ফার্স্টে আমি ওই জায়গায় যাব, আপনাদেরকে দেখাবো, অ্যান্ড তাছাড়া তো আমার আদার্স কাজও আছে। সো কথা না বাড়িয়ে আমি এখন চলে যাব, আর আপনারা অবশ্যই সাথেই থাকবেন। বর্তমানে আছি সিলেট ফেঞ্চুগঞ্জের রোডটা আছে, ওই রোড হয়ে যাচ্ছি। আমরা যাব হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা, আর বাসা থেকে কদমতলি হয়ে আমি ফেঞ্চুগঞ্জ রোড হয়ে সিলেট দক্ষিণ সুরমা উপজেলাতে যাব, এবং ওইখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো আজকে খুব সুন্দর একটা মসজিদ, যেটার নাম হচ্ছে মডেল মসজিদ। অবশ্যই এটা সরকারি, আর সারা দেশে 560টি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মধ্যে ওইটা হচ্ছে একটা। দক্ষিণ সুরমা উপজেলার কথা যদি আপনাদেরকে বলি, তাহলে এই প্লেসটা আসলে অনেক অনেক সুন্দর, এবং এখানে পাশেই হচ্ছে ডিস্ট্রিক্ট ট্রাক টার্মিনাল। অ্যান্ড আমরা যাব হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলার পাশেই মডেল মসজিদ আপনাদেরকে দেখাবো। আর এরকম কিন্তু সারা দেশে অলরেডি 50টা মসজিদের কাজ চলতেছে। আমরা প্রায় মসজিদের কাছাকাছি চলে আসছি, আর এই যে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে শুভ উদ্বোধন 10 তারিখ, তো এটা আসলে কালকে উদ্বোধন হবে, আমি আজকে 9 তারিখ এখানে আসছি। আমি এখন আছি হচ্ছে মডেল মসজিদের ঠিকই সামনে, আর আমি আপনাদেরকে এখন এই মসজিদটা ঘুরে দেখাবো, এবং ভেতরের ফুটেজটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। যেভাবেই হোক, আমি মহিলা মানুষ, আমি ভেতরে যাব না, বাট আপনাদেরকে আমি ফুটেজ দেখাবো ভেতরেরটাও। সো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও।
সো ভিউয়ার্স, এই ছিল ভেতরের অংশ মসজিদের। আপনাদের ক্যামেরা পুরো মসজিদের বাইরের এবং ভেতরের অংশ দেখানোর চেষ্টা করলাম, এবং এখান থেকে আমরা এখন চলে যাব, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। খুব সুন্দর একটা মসজিদ, প্রায় 15 কোটি টাকা ব্যয় করে সরকার এই মসজিদটি বানিয়েছেন। খুব সুন্দর একটা মসজিদ, আশা করি সবার ভালো লেগেছে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও, আই হোপ সবার ভালো লেগেছে। সবার আগে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আমি মডেল মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ। অ্যান্ড আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল।